নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবারও দেয়া হলো সতর্কবার্তা যেখানে বলা হয়েছে রাজ্যে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা জেনে নিন কী বলছে আবহাওয়া দপ্তর জানব সে সঙ্গে কোন কোন জেলার জন্য আজকের প্রভাব দেওয়া রয়েছে ঝড় বৃষ্টি হওয়ার সে সমস্ত জেলার নামগুলি জানবো এবং আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট আসছে যেখানে বলা হচ্ছে যে ফের শক্তিশালী নিম্নচাপ আগামী পাঁচ দিনে তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস তো কী বলা হচ্ছে আপডেটটিতে সেটাও আমরা জানবো সরাসরি চলে আছি প্রথম আপডেটটিতে যেখানে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে বিস্তারিত জানবো তবে তার আগে আপনি এই ভিডিওটি এখন যে জেলা থেকে দেখছেন সেই জেলার নাম অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে জানিয়ে রাখবেন এবং সেখানে বৃষ্টিপাত হচ্ছে কিনা অবশ্যই এবং সেখানকার আকাশ মেঘলে কিনা ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবং অবশ্যই আপনাদের জেলার নামটিও জানিয়ে রাখবেন ভবিষ্যতে কোনো যদি আপডেট থাকে অবশ্যই আমরা ভিডিও করে জানিয়ে দেবো তাই অবশ্যই আপনাদের জেলার নামটি জানিয়ে রাখবেন তো বিস্তারিত জানবো কী বলা হচ্ছে রাজ্যে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা জেনে নিন কী বলছে আবহাওয়া দপ্তর এখনও বহু জায়গায় বিদ্যুৎ সংযোগ নেই অনেকেই রয়েছেন রাজ্যের ত্রাণ শিবিরে করোনার মাঝেই ঘূর্ণিঝড় আমফানের দাপটে এখনও ত্রস্ত গোটা বাংলা এই পরিস্থিতিতে সপ্তাহের শেষে কালবৈশাখীর পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের তিন জেলাতেও হাওয়া অফিসের পূর্বাভাস সপ্তাহ শেষে রাজ্যের দিকে ধেয়ে আসবে কালবৈশাখী দেখতে পাচ্ছেন হাওয়া অফিসের পূর্বাভাস সপ্তাহ শেষে রাজ্যের দিকে ধেয়ে আসবে কালবৈশাখী বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গে কালবৈশাখী হতে পারে দক্ষিণী হাওয়ার সঙ্গে সাগর থেকে জলেই বাষ্প ঢুকছে বুধবার থেকেই তাই দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আজকে থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে এবং বুঝতে পারছেন যে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে তার মানে বৃষ্টি অলরেডি কিন্তু হচ্ছে তো আপনাদের জেলার নাম অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবং সেখানে বৃষ্টিপাত হচ্ছে কি না সেটাও কিন্তু ভিডিও কমেন্ট সেকশনে জানিয়ে রাখবেন এছাড়া উত্তরবঙ্গ ও সিকিমেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ার অর্থাৎ দেখতে পাচ্ছেন এই সমস্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে অতি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজকে সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেখানে বলা হয়েছে রাজ্যের কয়েকটি জেলায় আজ অর্থাৎ বুধবার সাতাশে মে ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে যে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ঝড় বৃষ্টি হতে পারে বলে জানালো আবহাওয়া দপ্তর বুধবার দুপুর থেকে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মালদহ উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে তো বন্ধুরা আপনাদের জেলার নামগুলো আবারও জানাবো যে কোন কোন জেলার নাম করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝড় বৃষ্টি হওয়ার বুধবার দুপুর থেকে হতে পারে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মালদহ উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জেলার যদি বাসিন্দা হয় থাকেন অবশ্যই ভিড় কমেন্ট সেশানে কমেন্ট করে জানিয়ে দেবেন সেখানে ঝড় বৃষ্টি হলো কি না এবং যেটা আল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা যে ঝড় বৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তা অবশ্যই আপনাদের আপডেটটি আপনাদের জেলার আপডেটটি অবশ্যই জানিয়ে রাখবেন এবং সেসব সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট আসছে যে এবার আবারও কিন্তু নিম্নচাপ হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে তো কি বলছে আপডেটটি আমরা জানবো ফের শক্তিশালী নিম্নচাপ আগামী পাঁচ দিনে তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস তো কোথায় এই থেকে আপডেটটি আসছে সেটা আমরা জানবো দেখতে পাচ্ছি নয়াদিল্লি থেকে আপডেটটি দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে ফের শক্তিশালী নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে যার জেরে তুমুল ঝট বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন বঙ্গোপসাগরে দক্ষিণ দিক থেকে ব্যাপক হাওয়া ঢুকছে উত্তর পূর্বে ট্রপোস্পিয়ার স্তরে এই বিপুল হাওয়া ঢোকার ফলে ফের তৈরি হচ্ছে বৃষ্টির পূর্বাভাস যা আগামী পাঁচ দিন ধরে চলবে বলে জানা গিয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গত কয়েকদিন থেকে আপনাদের বারবার বলছি যে এই যে রানিং সপ্তাহ চলছে এই সপ্তাহে কিন্তু রাজ্য জুড়ে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে তো ভারী বৃষ্টির সম্ভাবনার সঙ্গে সঙ্গে তো রয়েছে সে সঙ্গে কিন্তু কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে এবং এই মুহুর্তে আবারও একটা আপডেট আসছে যে নিম্নচাপের কিন্তু সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ ও দক্ষিণী হাওয়ার উত্তর পূর্বের দিকে যাওয়ার ফলে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে এবং যার ফলে অতি ভারী বৃষ্টি হবে অসম কোন কোন রাজ্য দেখতে পাচ্ছেন অসম ও মেঘালয়ের বিভিন্ন জায়গায় আগামী পাঁচ দিন এই প্রবল বৃষ্টির প্রভাস রয়েছে সেখানে অরুণাচল প্রদেশেও বৃষ্টি শুরু হবে বলে জানানো হয়েছে দিল্লির মৌসুম ভবন থেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সংবাদ সংস্থা এএনআই থেকে যে টুইটটি করা হয়েছে যেখানে বলা হয়েছে ডিউ টু স্ট্রং সাউথার্লি উইন্ড ফ্রম বে অফ বেঙ্গল টু নর্থ ইস্ট ইন্ডিয়া অ্যাট লোয়ার টপোস্পিয়ার লেভেল তা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে বঙ্গোপসাগর থেকে টপোস্পিয়ারে প্রচুর পরিমাণে যেটা হচ্ছে দক্ষিণী বাতাস ঢোকার ফলে সেখানে কিন্তু খুবই এখানে হেভি দেখতে পাচ্ছেন হেভি টু হেভি রেনফল উইথ এক্সট্রিমলি হেভি ফলস লাইকলি অ্যাট আইসোলেটেড প্লেসেস ওভার পার্টস অফ আসাম মেঘালয় ডিউরিং নেক্সট ফিফথ ডেজ দেখতে পাচ্ছেন সে সমস্ত এলাকাতে অর্থাৎ এখানে যে সমস্ত নামগুলো বলা হয়েছে আসাম মেঘালয় এ সমস্ত জায়গায় এক্সট্রিমলি হেভি রেন হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে যেটা দিল্লির মৌসুম মৌসুম ভবন থেকে জানা হয়েছে পাঁচই যেটা হচ্ছে পাঁচ দিনের মধ্যে আগামী পাঁচ দিনের মধ্যে এই কিন্তু সম্ভাবনা রয়েছে এবং যেটা বলা হয়েছে অরুণাচল প্রদেশ অরুণাচল অন মে টোয়েন্টি সিক্স অর্থাৎ দেখতে পাচ্ছেন যে অরুণাচল প্রদেশেও কিন্তু কিছু কিছু জায়গায় অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে এবং আরও আপডেট দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে যে হেভি টু ভেরি হেভি রেইনফল লাইকলি অ্যাট আইসোলেটেড প্লেস ওভার নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই সমস্ত তো আগামী পাঁচ দিনে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সুতরাং তার আঁচ বা তার কিন্তু পরোক্ষ প্রভাব আমাদের রাজ্যেও পড়তে পারে অর্থাৎ আমাদের রাজ্যে উত্তরবঙ্গের জেলাগুলি যেটা বারবার আপনাদের বলছিলাম যে কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সে সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও এই যে রানিং যে সপ্তাহ চলছে সেই সপ্তাহে কিন্তু কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আপডেট তো এরকমই আপনি যদি ভবিষ্যতে যদি থাকে অবশ্যই আমরা আপনাদের দিয়ে থাকবো তার জন্য অবশ্যই আপনাদের জেলার নাম কিন্তু ভিডিওর কমেন্ট সেশানে জানিয়ে রাখবেন সে সঙ্গে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন আর অনেক অনেক শেয়ার করবেন আর অবশ্যই আমাদের লালগুলা ইউটিউব চ্যানেল নিয়ে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশান অপশনটিকে সিলেক্ট করে রাখতে হবে আর অবশ্যই আপনাদের যেটা জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণের জন্য বাদে মাতরাম জয় হিন্দা